আসসালামু আলাইকুম, মাহমুদ আক্তার ওজন বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে মাছ ও চিংড়ি চাষি ভাই বোনেরা, আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে চ্যানেলটি দেখছেন ভালো আছেন। আজকেই আমরা নতুন একটি টেকনোলজি, নতুন টেকনোলজি হয়তো অনেকে পৃথিবীর বিভিন্ন দেশে আসলে এখনও শুরু হয়নি, সে অর্থে আমাদের দেশের যে অবস্থা সেক্ষেত্রে আমাদের দেশে খুব বেশি আকারে এটা হওয়া সম্ভব মানে হয়েছে এটাও মানে বলা কঠিন, হয়তো দুই এক জায়গায় হতে পারে। এরকম একটি টেকনোলজি অর্থাৎ বায়োফ্লক এবং অ্যাকোয়াপনিক্স, এই দুইটার সমন্বয় করে আপনি কী করে তেলাপিয়া এবং ডিপ তেলাপিয়া এবং ক্যাপসিকাম একটা সবজি, এই মানে তেলাপিয়া এবং ক্যাপসিকাম কী করে চাষ করবেন, বায়োফ্লক এবং অ্যাকোয়াপনিক্স পদ্ধতি সমন্বয় করে, এরকম একটা ভিডিও। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে চলুন শুরু করি। এখন এই যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা অনেকেই তো এতদিন যাবৎ বাংলাদেশে বায়োফ্লকের ক্ষেত্রে একটা রেগুলেশন তৈরি হয়েছে, অর্থাৎ বায়োফ্লক আমাদের দেশে হচ্ছে, অনেকে করছেন, করে লাভবান হচ্ছেন, অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো বায়োফ্লক এর যে অবস্থাটাতে সামনে এই পদ্ধতি ব্যাপকভাবে ছড়াবে বা দীর্ঘস্থায়ী একটা পদ্ধতি এবং এই পদ্ধতি চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই বায়োফ্লক এতদিন যাবত আমরা এটা করতাম, সেটা শুধুমাত্র ট্যাঙ্কে আমরা বায়োফ্লক করতাম, বায়োফ্লকে বিভিন্ন ধরনের মাছ চাষ আমরা করেছি, বাংলাদেশে এটা সাকসেসফুলি করা সম্ভব হয়েছে। কিন্তু বায়োফ্লকের সাথে যে অ্যাকোয়াপনিক্সকেও হচ্ছে সমন্বয় করা যায় এবং অ্যাকোয়াপনিক্স কে হচ্ছে সমন্বয় করে তার সাথে অন্যান্য সবজি এবং বায়োফ্লককে একটা যুক্ত করা যায়, এই বিষয়টার হচ্ছে আসলে ধারণা একেবারেই ছিল না। কিন্তু এটা সাকসেসফুলি তাইওয়ান এবং চায়নাতে এটা ভালো মতো হচ্ছে, তারা এই পদ্ধতি প্রয়োগ করছেন এবং প্রয়োগ করে হচ্ছে বায়োফ্লক এবং অ্যাকোয়াপনিক্সের মাধ্যমে তেলাপিয়া এবং হচ্ছে ক্যাপসিকাম নামে একটা সবজি উৎপাদনে তারা সফল হয়েছেন। এখন আপনারা বায়োফ্লক বিষয়টা যারা জানেন তারা তো জানেনই, অ্যাকোয়াপনিক্সের ব্যাপারটা এটা হয়তো অনেকে জানেন কি না, তারপরে হচ্ছে আমি একটু বলে ফেলি যে অ্যাকোয়াপনিক্সটা হচ্ছে ঠিক আপনার অর্থাৎ পানির মধ্যে, অর্থাৎ পানিতে আপনি সেখানে হচ্ছে যে একটা সবজি চাষ করবেন, সেই সবজিটার হচ্ছে যে পুষ্টি সে পুষ্টিটা পাবে হচ্ছে মাছ যে খাবার খাওয়ার পরে যেটা হচ্ছে সে বিভিন্ন ফিকাল বা হচ্ছে বিভিন্ন ধরনের যে তার মলমূত্রটা ত্যাগ করে সেটাকে হচ্ছে গ্রহণ করে থাকে মাছ, অর্থাৎ ঠিক পানির মানটাও ঠিক থাকে এবং একটা সব মিলিয়ে হচ্ছে একটা অ্যাকোয়াপনিক্সের বিষয়টা এরকম যে হচ্ছে আপনি সবজি উৎপাদন করবেন যেখানে হচ্ছে মাছ সবজি সবই উৎপন্ন করা সম্ভব হবে, যেখানে বাড়তি আপনার হচ্ছে যে খরচ বা বাড়তি যে অতিরিক্ত যে হচ্ছে খরচ সে খরচটা হচ্ছে কমে যায়, মাছের ক্ষেত্রে যেরকম হচ্ছে সম্পূরক খাদ্যের যে খরচটা সেটা কমে যাচ্ছে এবং সবজির ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত যে সার দেওয়া সেটা হচ্ছে লাগছে না বললেই চলে, এরকম একটা অবস্থা, এটাকে হচ্ছে আমরা অ্যাকোয়াপনিক্স বলছি। তো অ্যাকোয়াপনিক্স শুধুমাত্র অ্যাকোয়াপনিক্সটা হচ্ছে সেট আপ অর্থাৎ সেটিং করা, আপনাদের অ্যাকোয়াপনিক্স নিয়ে একটা ভিডিও দেওয়ার আশা করছি আমি আপনাদের দিব। তার আগে যে বিষয়টা বলা দরকার সেটা হচ্ছে যে শুধু অ্যাকোয়াপনিক্স বা শুধু বায়োফ্লক শুধু অ্যাকোয়াপনিক্সের যে সেট আপটা সেটা করতে গিয়ে কিছু প্রারম্ভিক খরচ আছে এবং শুধু বায়োফ্লক এটাও হচ্ছে খুব সহজেই স্থাপন করা যাচ্ছে, কিন্তু যদি অ্যাকোয়াপনিক্স এবং বায়োফ্লককে সমন্বয় করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও একটা বাড়তি প্রফিট আনা সম্ভব। এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন আপনাদের মাথায় চলে আসছে, সেটা হলো যে কীভাবে আমি এটা সমন্বয় করবো, বায়োফ্লক তো শুধুমাত্র ট্যাঙ্ক ছিল, সেখান থেকে আমি কী করে অ্যাকোয়াপনিক্সে হচ্ছে আমরা নিয়ে আসবো। তো চায়নার ক্ষেত্রে এটা ক্যাপসিকাম তারা করেছে, আমরা আমাদের দেশের ক্ষেত্রে ক্যাপসিকাম বললে ভুল হবে, আমাদের সব ধরনের সবজি এখানে করা সম্ভব, মানে আমার পার্সোনাল যে ধারণা সেটা তারা ক্যাপসিকামে হচ্ছে অনেক সফল হয়েছেন, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের যে সবজিগুলো আছে সেই সবজিগুলোর প্রতিটা এখানে চাষ করা সম্ভব বায়োফ্লকের সাথে। তো বায়োফ্লকের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যে ট্যাঙ্ক আমরা স্থাপন করে থাকি, তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে বায়োফ্লক এর ট্যাঙ্ক এবং অ্যাকোয়াপনিক্সের জন্য যে হচ্ছে ট্যাঙ্ক, এই দুটার একটা হচ্ছে লিঙ্ক থাকবে,
অর্থাৎ এই দুটার একটা লিংক থাকবে, দুইটা ট্যাঙ্ক অর্থাৎ অ্যাকোপনিক্সের জন্য দুটো ট্যাঙ্ক এবং বায়োফ্লকের জন্য দুটো ট্যাঙ্ক, সেটার একটা হচ্ছে সমন্বয় থাকবে, অর্থাৎ দুটার একটা কানেকশন থাকবে, যাতে বায়োফ্লক থেকে উৎপন্নিত যে হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সেটা হচ্ছে সবজি বা যে উৎপাদন করতে আমরা যেটা ব্যবহার মানে এই করবো সেটাকে হচ্ছে গ্রহণ করবে সবজি বা ওই ক্যাপসিকাম বা হচ্ছে যে কোনো ধরনের সবজি, সেটা হচ্ছে মাছের ওয়েস্টগুলো হচ্ছে সে গ্রহণ করবে। এখন স্বাভাবিকভাবেই তাহলে কীভাবে আমি ওয়াটার কোয়ালিটি বা পানির কোয়ালিটি পরিমাপ করা যায় এরকম একটা বিষয়, এখানে দেখা গেছে যে হচ্ছে স্টকিং ডেন্সিটিটা থাকবে হচ্ছে যে আপনার 150 প্রতি তালা মানে 150 তেলাপিয়া প্রতি ঘনমিটারে তারা হলো মজুত করেছে আর কি। এখন সেই ক্ষেত্রে ডিজল অক্সিজেন, অ্যামোনিয়া, নাইট্রাইট, নাইট্রেট এবং ফসফেট যেটা সেটা 10 দিন পরপর হচ্ছে জাস্ট মানে মাপার দরকার ছিল হয়েছে আর কি। যদি আপনি এই যে প্যারামিটারগুলোর কথা বললাম আমি, অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন, অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট, তারপরে হচ্ছে ফসফেট, এগুলো হচ্ছে 10 দিনে একবার মাপলেই চলছে, অর্থাৎ ফ্রিকোয়েন্ট আপনার যে মাপা দরকার। বায়োফ্লকের ক্ষেত্রে আমরা কি প্রায় প্রত্যেক দিনই আমাদের মাপতে হচ্ছে বা এরকম এই মাপা দরকার হচ্ছে, কিন্তু এই বায়োফ্লক এবং অ্যাকোপোনিক্সের ক্ষেত্রে আমার 10 দিনে একদিন মাপলেই চলছে, প্লাস বাড়তি ফসল আপনি পাচ্ছেন কিন্তু। তারপরে বায়োফ্লক ফ্লকের যে কন্ডিশন, ফ্লকটা কতটা আছে, তারপরে টার্বিডিটি বা ঘোলাত্ম কতটুকু আছে, এই এই যে ব্যাপারটা, তারপরে হচ্ছে স্যালিনিটি বা মানে সরি সেটলিং যে সলিড, অর্থাৎ তলে যে জমা হওয়া সলিডটা ঠিকমতো জমা হচ্ছে কি না বা এটা সেই সলিডটা হচ্ছে সবজি গ্রহণ করছে কি না, এটার হচ্ছে আপনার আপনি ই করবেন নির্ণয় করবেন, সেটাও হচ্ছে 8 থেকে 10 দিনের মধ্যে একদিন করলে চলবে। তো এরকম একটা বিষয়, অর্থাৎ এটা আরও একটা লেটেস্ট টেকনোলজি এবং কেউ যদি করতে চান আমি আপনাদের আরও দরকার হলে এই বিষয়টা হচ্ছে হেল্প করব। আপনারা আর কী জানতে চান এই বিষয়টা হচ্ছে আপনারা যে কমেন্ট সেকশনে সেখানে কমেন্টস করতে করুন, আমি আরও ওখানে ডিটেলস আপনাদের বলে দেবো। তো এই টেকনোলজিটা হচ্ছে আমার কাছে অনেক সুইটেবল মনে হয়েছে এবং অনেক কম খরচে এটা করা সম্ভব বলে আমার কাছে মনে হয়েছে। কিন্তু এখানে আরেকটা তারা তথ্য দিচ্ছেন, সেটা হলো যে আপনি এখানে হাই স্টকিং ডেন্সিটিতে করা যাবে না, অর্থাৎ হাই স্টকিং ডেন্সিটি বলতে আমি যেটা বলছি 150 তেলাপিয়া প্রতি ঘনমিটারে দেওয়ার কথা বলা হচ্ছে। এরকম স্পেসিজ অর্থাৎ মাছের প্রজাতি থেকে প্রজাতিতে এটা একটু ভ্যারি করবে, দরকার হলে আপনার অন্য প্রজাতি যদি করতে চান তাহলে সেক্ষেত্রেও হচ্ছে আমি স্টকিং ডেন্সিটিটা বলে দেবো। আমি তেলাপিয়া নিয়ে একটা আপনাদের উদাহরণ দিলাম। তো এই চায়না যে বিজ্ঞানী তারা এই যে পদ্ধতিতে করছেন, তারা বলছেন যে কোনো ধরনের কোনো মর্টালিটি দেখা যায়নি, অর্থাৎ মাছের ক্ষেত্রে যে তারা বায়োফ্লকে যে উৎপাদন পেয়েছেন এবং ক্যাপসিকাম উৎপাদন করার যে এটা পেয়েছেন, সেখানে তারা বলতে চেয়েছেন যে কোনো ধরনের মাছের মর্টালিটি দেখা যায়নি, এরকম একটা বিষয় তারা ই করেছেন। দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ তারা রেখেছেন 6.54 রেখেছিলেন, তারপরে নাইট্রেটের যে মান সেটা 5.26 মিলিগ্রাম প্রতি লিটারে ছিল। তো এই মোটামুটি যা যা প্যারামিটারগুলো মোটামুটি থাকে, ওয়াটার প্যারামিটারগুলো ছিল, সেগুলো একেবারে খুব সুন্দর মাত্রায় ছিল এই বায়োফ্লকের সাথে এই ক্যাপসিকামের উৎপাদনের যে এইটা। তো সেই ক্ষেত্রে আরও আপনাদের বিস্তারিত একদিন হচ্ছে এই বিষয় নিয়ে ভিডিও দিব আশা করছি। তো আপনারা এই বিষয়টা সমন্বয় করে দেখুন, আমার মনে হয় লাভবান হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যেন নতুন ভিডিও আসার সাথে পেয়ে যান। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।